ওনির কাছে কেন যেতে হবে? আল্লাহ কেন আদেশ করলেন কেন ওনির কাছে যেতে হবে? বাবা যাবেন না পালিয়ে। একটি লোক 99টি খুন করল, কয়টা? বোখারি শরীফে হাদিস বলতেছি, বানানো গল্প করছি না। খুন করা হারাম, কিন্তু কিতালুহু কুফরুন। কেউ যদি ইচ্ছা করে কাউকে খুন করে, সে ব্যক্তিকে আল্লাহ ইচ্ছা করলে তাকে বেঈমান বানিয়ে জাহান্নামে ঢুকাবে। এ ক্ষমতা আল্লাহর আছে, ঠিক না? ব্যা ঠিক যদি আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলি, আল ফিতনাতু আকবর মিনাল কতলি। ফিতনা ফাজাদ সৃষ্টি করা, মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। কোরআন শরীফে সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা দ্বিতীয় নম্বর আয়াত 6 নম্বর 191 এবং 217 নম্বর আয়াত আমার আল্লাহ স্পষ্ট করেছেন যে ফিতনা ফাজাদ সৃষ্টি করা মানুষ খুনের চেয়ে বড় অপরাধ, আর মানুষ খুন করা কুফুরি। তাহলে মানুষ খুনের চেয়ে বড় অপরাধ ফিতনা। সমাজে যারা ফিতনা ফাজাদ করে অবশ্যই তারা ভালো মানুষ নয়, ঠিক না? ঠিক বাবা যারা আমার, কেন বললেন আল্লাহ সত্যবাদীদের সাথে হয়ে যাও? এই রজবুল হারাম মাস চলছে, এই রজবুল হারাম মাসে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফে ঘুমিয়ে রয়েছেন, তার আশা এবং ওফাতের দিন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহর জান্নাতে যাওয়ার দিন। জান্নাতের যাওয়ার দিনে দেখা গেল ঘর বন্ধ করে দিয়েছেন আল্লাহর ওলে, ঘর বন্ধ করে দিয়ে ভিতরে আমার মালিককে ডাকতে ডাকতে যিনি ইন্তেকাল মোবারক করলেন, ঘরের দরজা খুলে দেখা গেল সোনালী অক্ষরে মাথায় খোদাই করে আমার আল্লাহর কুদরত লিখে দিয়েছে, হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, বলেন সেই আল্লাহর ওলি পৃথিবীতে আসার এই মাসে, পৃথিবী থেকে বিদায়ের এই মাসে আমি আপনাদেরকে সত্য করে একটা ছোট্ট একটা কথা বলতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জয়ী রহমতুল্লাহ আলাই ইন্ডিয়ার বুকে আজমিরে আসলেন, আসার পথে আসার আগে তার মূল কথাটা শোনেন, ছোট্ট করে বলে দেই, কষ্ট হবে? ছোট্ট করে বলি, অতি অল্প সময়ে কি জন্য বলবো, কারণ সত্যবাদী আল্লাহর সাথে কেন হতে হবে? কি বাবা, ঠিক আছে না? কেন সাথী হতে হবে? কেন আল্লাহ বললেন, অর্ডার করলেন, কুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হও, কি ফায়দা একটু শোনেন, বলবো কি ফায়দা হবে একটু শোনেন, তাহলে বুঝবেন। রেখে যাচ্ছি বুখারী শরীফে সেই হাদিস সামনে নিয়ে এসেছি যে 99টি লোক মানুষটি খুন করলো, কয়টা লোক খুন করেছে একটু জোরে বলবেন না, কয়টা? 99টি মানুষ খুন হয়ে গেল, টপ টেরর সন্ত্রাসী খুন করে ফেলেছে, আশরাফ সিদ্দিকীর বানানো গল্প নয়, বুখারী শরীফের হাদিসে নবীজি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, বলেন কয়টা খুন করেছে একটু জোরে বলেন, 99টি লোক খুন করার পরে লোকটি দৌড় দিয়ে সামনের দিকে যায়, হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার, কোষমুক্ত তলোয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, বলে আমার কি ক্ষমা হবে, আমি কি বাঁচতে পারবো, আমার জীবনটা আমি ধ্বংস করেছি। আল্লাহর ওয়ালির দিকে তাকায় আমার মতো আপনার মতো একজন টুপিওয়ালা হুজুর সামনে দাঁড়িয়ে যা, রে ভাই হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার, কি ব্যাপার কি ব্যাপার, এ ভাই আমার নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে আপনি কি বাঁচবেন, আপনি কি বাঁচবেন, এমন কি কথা হচ্ছে, কি এমন ঘটনা ঘটাইছেন? ভাই যান, আমার প্রাণের প্রিয় হুজুর, আমার জীবনে আমি 99টি খুন করে ফেলেছি, আমার মনটা চায় গো আমার মালিকের কাছে ফিরে আসব, আমার মালিক কি আমাকে গ্রহণ করবেন? সুবহানাল্লাহ, বলেন আমার
জীবনে কি এমন কোন ঘটনা ঘটবে যে ঘটনা ঘটলে আমি আমার আল্লাহর জান্নাতে যেতে পারব, জাহান্নাম থেকে বাঁচতে পারব। এমনি তো স্বাভাবিকভাবে দলের স্বার্থে ব্যস্ত হুজুরজি বলতেছিলেন, হাই হাই, একটি মানুষ খুন করলে মানুষ জাহান্নামে চলে যায়, তুমি 99টি খুন করেছ, তুমি কি করে বাঁচতে পারো? যেই মাত্র কথা, 99টি খুন করেছ, তোমার বাঁচার কোনো রাস্তা নাই, জাহান্নামে যাবে। এই কথা বলার সাথে সাথে লোকটি বলেন, ভাইজান, জাহান্নামে যখন যেতেই হবে, আপনাকে আর বেঁচে রেখে লাভ কি? বোঝেন আপনারা, ইচ্ছা মতো ফতোয়া দিলে হয়? ফতোয়া কত চলছে গো বাংলাদেশে, আল্লাহ পর্যন্ত পুষতে দালাল লাগে না। আমি বললাম, ভাই যান, দালাল লাগে না, ভালো কথা, রাগ করতেছেন নাকি আপনারা? দালাল মানে মিডিয়া, দালাল মানে কি মিডিয়া। তো দালাল শব্দটা সবার মুখে আসবে না, যারা চোর চোরটা তাদের মুখে আসে। আল্লাহ এবং নবীর ব্যাপারে দালাল খাটে? দালালের কথা খাটবে? কিন্তু এটা খাটে, কেটে করছে, দালাল লাগে না। একবার ইন্টারনেটও ছেড়ে দিছে। তাই আমি বললাম, ঠিক আছে, দালাল তো লাগে না, আল্লাহ এমনি ডাইরেক্ট দিয়ে দেয় সব। তো আল্লাহ তো বলেছেন, আমার সাথে একটু পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আছে নি বাবা? আছে আছে আছে, আর সাদাতপুরে কোরআনে আছে তো, এটা সূরা ইখলাস আছে তো, পড়েন তো আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আছে আছে আচ্ছা, একটু বলেন তো দেখি, এই আয়াত আল্লাহ কি বললেন? লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই না, সুবহানাল্লাহ বলেন, ওয়ালাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দিতে পারে না, সুবহানাল্লাহ বলেন। খেয়াল করুন, আল্লাহকে কেউ জন্ম দেয় না, আল্লাহ কাউকে কথা বলে বাবা, কি হলো? আল্লাহ জন্ম দেন? আমি ওই ভাইকে বলবো যে ভাইটা বললেন, আল্লাহ তো কিছু পেতে দালাল লাগে না, তাহলে আপনাকে জন্ম দিল কি? কথা কোনো দেখেন, আল্লাহ দিছে জন্ম? আল্লাহ তো বলেই দিয়েছে, আমি জন্ম দেই না, জন্ম নেই না। আপনাকে জন্ম দিল কে? যদি প্রশ্নের উত্তর দেন, আমার মা বাবা জন্ম দিয়েছে, তাহলে আপনার মতো ভাইয়ের মুখ দিয়ে বের হয়েছে দালাল, তাহলে আল্লাহ থেকে আপনি আসার দালাল আপনার আব্বা আম্মা। কথা করে দেখেন না, একটু চিন্তা করুন, এমন কথা বলবেন না যে কথা দিয়ে নিজের গোড়া কেটে যায়। গোড়া কেটে গেলে কিন্তু আগাতে পানি ঢাললে কাম হবে না। আগায় পানি ঢালবেন কি করে? গোড়া তো কাটালে গোটা কেটে গেলে হবে না। আপনারা রাগ করছেন বুঝছি, এই তো আর মাত্র আধা ঘন্টা আছে। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালা, একবার হোক, একটু ছোট্ট একটা, আমি কদম পাকে চুমু দেব, দুই কদমে চুমু দেব, কদম ধুনি মাপ গায়, পাইলে নীলা লাই গনবি, দিদার পাইলে নীলা লাই গনবি, পাইলে নীলা লাই, আমি কদম পাকে চুমু দেব, দুই কদমে চুমু দেব, কদম ধুলি মাখবো গায়, পাইলে নীলা লাই গনবি, পাইলে নীলা লাই, দিদার মদিনা শরীফ বহু দূরে, সাদাতপুর হতে সালাম দিলে, আসমান থেকে সালাম দিলে, জমিন থেকে সালাম দিলে,
बुखारी हादिस बोले नबी निजेर काने सुनते पान पाइले नीरा लाइगो नबी दीदार पाइले नीरा लाइगो नबी पाइले नीरा लाए आमी कदम पाके चुमु देबो दुई कदमे चुमु देबो कदम धुनी माखबो गाए पाइले नीरा लाइगो नबी लाई दीदार पाइले नीरा लाइगो नबी पाइले नीरा लाए अल्लाह अकबर रौजा शरीफ बहुदूरे मदीनार उपकूले मुमिनेर मनटा चाय सब समय नबीर आशिक महिला पुरुषेर मनटा चाय सब समय जाए नबीजीर पाय पाइले नीरा लाई गो नबी पाइले नीरा लाई दीदार पाइले नीरा लाई गो नबी आमी कदम पाके चुमु देव दुई कदमे चुमु देव कदम धूली माखबो गाय पाइले नीरा लाई गो नबी पाइले नीरा लाई दीदार पाइले नीरा लाई गो नबी पाइले नीरा বাবাজি ৯৯টি লক্ষণ করার পর লোকটি এবার একজন টুপিওয়ালা আলেম তার মাথায় যখন তলোয়ার লেগে দিয়েছে আবার খুনের পক্ষে বলছি না খবরদার কি খুন আপনারা খুন করা যাবে না হারাম কুফরি কিন্তু আমি বোঝাতে চাই আল্লাহ কেন মানুষকে আল্লাহ ওয়ালাদের সাথী হতে বললেন কি বলেন না বলেন কেন সাথী হতে বললেন ৯৯ খুন হয়ে গেল একজন আলেমের গলায় এভাবে তখন তলোয়ার লেগে দিয়েছে আস্তে করে মাথাটা গর্দান থেকে আলাদা হয়ে গেল লোকটি পাগল হয়ে সামনের দিকে এগিয়ে যায় পাগল আমি আর বাঁচবো না জাহান্নামি হয়ে গেছি আমার মালিকের কাছে আর বাঁচার উপায় নাই আমি জাহান্নামি হয়ে গেছি পাগলের মতো পোড়াবো কি আর দৌড়াই একটু খেয়াল করেন আল্লাহর ওলিদের কাছে গেলে কি মজা পাওয়া যায় একজন সাদা মাটা মানুষ জীবনে স্কুল মাদ্রাসার বারান্দা চোখে দেখে নাই এমন একটা সাধারণ মানুষ সামনে দাঁড়িয়ে যায় বন্ধুরে কি ব্যাপার হাতের মধ্যে তলোয়ার নিয়ে যাও কোথায় পাগলের মতো পোড়া বক ব্যাপার কি ভাই কি ঘটেছে মেহেরবানি করে জানান লোকটি বলে বন্ধু বুঝতে পারি না আপনি আবার কে আমি জীবনে একজন আলেম এক নয় দুই নয় ১০০টি মানুষ খুন করেছি রে আমি তো জাহান্নামী হয়ে গেছি আমার কি বাঁচার উপায় রয়েছে আমার কি আল্লাহর কাছে ক্ষমার কোনো পথ রয়েছে এই কথা যখন বলা হলো লোকটি দেখেন ওলির কাছে যাওয়া লোক কি রকম হয় বলে ভাই জান জানি না আল্লাহ আপনাকে মাফ করবেন কি না জানি না তবে অমুক এলাকায় অমুক এলাকার ভিতরে একজন আল্লাহর ওলি বাস করে আমার বিশ্বাস হয় ওনার কাছে যদি আপনি যেতে পারেন ওনার চেহারা মোবারকের দিকে যদি তাকান ওনার কাছে যদি তওবা করতে পারেন আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে বুখারীর হাদিস বানানো গল্প করছি না আল্লাহ তো তওবা করলে এমনিতেই মাফ করে দিতে পারেন আবার ওলি লাগে কেন তওবা তো হয়ে গেছে কি ঠিক না ঠিক এবার রাগ করছেন নাকি আপনারা শব্দ হচ্ছে কেন কম 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 কোন শব্দ হয় কেন
বাবারা শেষ করবো? লেগে এসি হজরতে মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই, বাবার তিন ছেলের মধ্যে একটা, কয়েকজন সব ভাইরা জমি জমা বন্টন করে নিয়ে মঈনুদ্দিনকে ফাঁকি দিয়ে দিল, ফাঁকি দিয়ে দিছে। উনি চিন্তা করেন আমার অত কিছু দরকার নেই, আমার বাবার একটা ছোট্ট বাগান আছে, এটা হলে আমার চলবে। সুবহানাল্লাহ, বাগানের ভিতরে আল্লাহর অলি, আল অলি অলি আল লাউকানা সাবিয়া, অলিরা তো অলির মতোই জীবন দেখায় যদিও তারা ছোট মানুষ। ছোট্ট মঈনুদ্দিন সিস্টেম, খেয়াল করুন আল্লাহর অলি বাগানের ভিতরে কাজে ব্যস্ত, হঠাৎ করে ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ আলাই, যিনি নিজেকে প্রচার করেন না একজন ওলি তিনি তাতে সন্দেহ নাই, তিনি হঠাৎ করে আল্লাহর অলি মঈনুদ্দিন চিস্তির সামনে হাজির হয়ে যায়। আল্লাহর অলি মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ছোট্ট মানুষ কিন্তু চিন্তা চেতনা অনেক বড়। মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তাকায় দেখেন ইব্রাহিম কলন্দরের দিকে, তিনি খাঁটি একজন আল্লাহর অলি। দৌড় দিয়ে বিভিন্ন ফল ফুল নিয়ে সে আল্লাহর অলির সামনে হাজিরা দিয়ে দেয়। আল্লাহর অলি বলে, বাবা আমাকে তো এই দুনিয়ার কেউ চেনে না। সুবহানাল্লাহ বলে, আমি তো আমার মালিকের কাছে ধরা দিয়েছি, দুনিয়ার কারো কাছে আমি ধরা দেই নাই, কেউ আমাকে অলি নামে চিনে না বাবা, আপনি চিনলেন কেমনে? মঈনুদ্দিন চিস্তি বলে, আল্লাহর অলি আপনার চেহারা বলে দেয়, আপনি হলেন আমার আল্লাহর অলি। ঠিক আছে বাবাজি, যদি আপনি আমাকে অলি মনে করেন, আপনার এই বাগানের একটি ফল আমি চিবিয়ে দিব, আপনি খাবেন? সুবহানাল্লাহ বলবেন? মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বলে, আল্লাহর অলি যা করবেন আমি তাই রাজি আছি। একটি ফল আল্লাহর অলি চিবালেন, মুখের মধ্যে চিবিয়ে উগলে দিয়ে উদ্গিরণ করা খাবারটা মঈনুদ্দিন চিস্তির হাতে দিয়ে দিলেন। মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাই এতদিন নেক সোহবত পান নাই, আজকে আমার অলির সোহবত পেয়ে গেছে। একটা আপেল ফল বা যে কোনো ফল চিবিয়ে দেওয়া ফল আল্লাহর অলির পক্ষ থেকে যেই মাত্র পেয়েছেন, মুহূর্তের মধ্যে মালিককে সামনে রেখে মালিকের দিকে মতামত্য হয়ে নবী প্রেমে খেয়ে ফেললেন। মুহূর্তের মধ্যে যেন তার গোটা জগৎটা উলট পালট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অলি বলে, চাই না রে দুনিয়া, চাই না এই সম্পদ, আমার ভাইরা সব সম্পদ নিয়েছো আমার আপত্তি নাই, কিন্তু আমার মালিক আমাকে তার সকল সম্পদ দান করেছে। বাগান বিক্রি করে দিলেন, বিক্রি করে দেওয়া অর্থটা আল্লাহ রাস্তায় ব্যয় করে সামনের দিকে এগিয়ে যান। হঠাৎ করে ওসমান হারুনির সামনে পড়ে গেলেন। মালিক খলিক রব ওসমান হারুনির কাছে পৌঁছায় দিলেন। ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলে, এই যুবক তোমার চেহারাই বলে লক্ষ জনতা তোমাকে দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তুমি এমন চেহারা নিয়ে এসেছো বাবা, তুমি কি করতে চাও? কই হুজুর আমি আপনার বায়াত হতে চাই। ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ বায়াত করেন নাই, তিনি যেহেতু গোপন আল্লাহর অলি তিনি বায়াত করাবেন না, আপনার কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর অলি বলে, বাবা তোমাকে কি বায়াত করাবো? বায়াত হয়ে গেল, বায়াত কমপ্লিট হওয়ার পর মাত্র দুইটি বছর সবক দেয়া। আল্লাহর অলি বলে, বাবা আমি বুঝতে পেরেছি আপনার দ্বারা অনেক বড় কাজ রয়েছে, আমি দেখতে পাচ্ছি আপনার ভিতরে আমার আল্লাহ দয়া করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহওয়ালা বানানোর চেহারা দান করেছে। আল্লাহর অলি বলতেছিলেন, ওলিয়াউলিয়ার কাছে যাওয়ার জন্য আল্লাহ কেন আদেশ করলেন? বুঝতে পারতেছেন আপনারা আমার কথা? বোঝেন আপনারা ওলির কাছে কেন যেতে হবে, আল্লাহ কেন আদেশ করলেন, কেন ওলির কাছে যেতে হবে? বাবা যাবেন না পালিয়ে। ওলিয়াউলিয়ার দেশ বাংলাদেশ যত কথায় বলেন ওলিকে ওভারটেক করে আল্লাহওয়ালা হওয়া যাবে না। আপনাদের দেশে বাংলাদেশে কোয়ারা ইসলাম নিয়ে আসছে বলেন তো? মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ যদি হিন্দুদেরকে কলমা পড়ে মুসলমান না বানাতেন, আমরা মুসলমান পাইতাম? মুসলমান যদি আমি নাই হতাম তা মুফতি হলাম কেমনে, মুহাদ্দিস আশরাফ সিদ্দিক কেমনে হতাম? এটা হিন্দুর বেটা হিন্দু হয়ে থাকতাম,
কথা বলছেন না কেন মুসলমান বলিয়ারে দরকার আছে না নাই আছে আজকে আমরা যখন তখন যা ইচ্ছা তাই বলছি কিসের আবার পীর সাহেব পীর মানে ভন্ড